আজ রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ধর্ণা অবস্থান ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপরে হামলা, মিথ্যে মামলায় ফাঁসানো এবং জয় শ্রীরাম বলায় সাধারণ মানুষের উপরে অত্যাচার, এরই প্রতিবাদে মূলত বিজেপির এই কর্মকাণ্ড। আজ মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকেও বিশেষ অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। জেলা বিজেপি কার্যালয় থেকে তারা মিছিল করে আসে বহরমপুর থানার সামনে এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করে। পরে একটি ডেপুটেশন দেয় বহরমপুর থানার আইসিকে। কি বললেন জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, চলুন শুনি তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের এই কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি, বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেভাবে বিজেপি কর্মীদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে, যেভাবে অন্যায়ের প্রতিবাদ করলে আমাদের উপরে আক্রমণ নেমে আসছে, জয় শ্রীরাম ধ্বনি দিলে আমাদের উপরে আক্রমণ নেমে আসছে, এই শহরের অনেক পুকুরকে পারমিশন ছাড়াই ভরাটের কাজ চলছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এছাড়াও কাটমানির টাকা যারা নিয়েছে তার প্রতিবাদ জানাতে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। আমরা পুলিশ প্রশাসনের কাছে জানান দিতে এসেছি যে তাদের যে কাজ, প্রশাসনের কাজ নিরপেক্ষভাবে প্রশাসন চালানো, আক্রান্ত সঠিক বিচার করা এবং যে যেমনভাবে আক্রান্ত যে তার সেইভাবে বিচার কার্যকর, কোনো দলের দিকে না থাকে, দলমত নির্বিশেষে পুলিশের কাজ নিরপেক্ষভাবে প্রশাসন চালানো, সেই কাজ যেন পুলিশ সঠিকভাবে করে তার জন্য আমাদের আজকের আন্দোলন। গতকাল রাজ্য জুড়ে আন্দোলন হয়েছে, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে করছি, গতকালও করেছি। আমাদের একটাই বক্তব্য, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে প্রশাসন চালাতে হবে, নতুবা আমরা আমাদের আদর্শ অনুযায়ী প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধের রাজনীতিতে যেতে বাধ্য হব। আমরা চাই না যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে আন্দোলন করতে, তাই আমরা পুলিশ প্রশাসনকে সচেতন করতে এসেছি। তাদের শুভবুদ্ধি হৃদয় হোক, তারা নিরপেক্ষভাবে প্রশাসন চালাক, এই শহর তথা পার্শ্ববর্তী এলাকায় শান্তির বাতাবরণ তৈরি হোক, প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় স্লোগান তারা স্বাধীনভাবে ভোগ করুক, জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কেউ যেন আক্রান্ত না হয়, এর দায় প্রশাসনকে নিতে হবে, এর জন্যই আজকে আমাদের বিক্ষোভ ডেপুটেশন। আমরা প্রতিটা থানায় বিক্ষোভ ডেপুটেশনের কথা ঘোষণা করেছি, এছাড়াও কাটমানির টাকা ফেরতের দাবিতেও আমরা আন্দোলনে নেমেছি, কালকে ঘোষণা করেছি। আমাদের প্রতিদিন এই ধরনের আন্দোলন চলবে, মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে আমরা আন্দোলনের পথে নেমেছি, এই আন্দোলন ততদিন চলবে যতক্ষণ না মানুষ তার অধিকার নিজে ফিরে পাচ্ছে।